नमस्कार बन्धुरा, वेलकम टू जेनित एडुकेशन। आज आमरा आलोचना करब सिलोजिज्मेर थार्ड क्लास निये। तो चलो शुरू करा जाक आजकेर क्लास। आजकेर प्रथम प्रश्न, 11 नम्बर प्रश्न, एखाने दुटा स्टेटमेंट आछे एबं दुटा कनक्लूशन आछे। स्टेटमेंट अनुजाई छवि आँकब। तो चलो शुरू करी छवि आँका। स्टेटमेंट अनुजाई डायग्रामटा आँकब। एखाने देखो एक नम्बरे कि बोलेछे, नो मैन इज इंटेलिजेंट। कोनो मानुष इंटेलिजेंट नय, नो मैन इज इंटेलिजेंट। ताहले एटा हच्छे मैन, एटा हच्छे मैन, আর এটা হলো ইন্টেলিজেন্ট। ঠিক আছে, এটা হলো ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে আমার ইন্টেলিজেন্ট। নো ম্যান ইজ ইন্টেলিজেন্ট। তারপর একটা দেখো কি বলেছে, তারপর একটা বলেছে অল ওমেন আর ইন্টেলিজেন্ট। সব ওমেন হয় ইন্টেলিজেন্ট। তাহলে ওমেনগুলো সব কি ইন্টেলিজেন্ট। তাহলে ওমেনগুলো সব ওমেন ইন্টেলিজেন্টের ভেতরে থাকবে। তাহলে সব ওমেন কোথায় থাকবে, এখানে থাকবে ওমেনগুলো। আমার সব ওমেন কোথায় থাকবে, ইন্টেলিজেন্টের ভিতরে। এটা হচ্ছে আমার ওমেন। ঠিক আছে, তাহলে বোঝা গেল কোন ছবি আঁকা হয়ে গেছে। এবারে কনক্লুশনগুলো মিলিয়ে দেখব। এক নম্বর কনক্লুশন দেখো কি বলেছে, এক নম্বর কনক্লুশন, নো ম্যান ইজ ওমেন। কোনো ম্যান ওমেন নয়। তাহলে কোনো ম্যান ওমেন হচ্ছে আমার, কোনো ম্যান ওমেন হচ্ছে না। তাহলে আমার কোনো ম্যান ওমেন নয়, এটা ঠিক আছে। দু নম্বরেরটা দেখো, দু নম্বর আছে, নো ওমেন ইজ ম্যান। কোনো ওমেন ম্যান নয়। সে একইভাবে আমরা বলতে পারি যে কোনো ওমেনও ম্যান হচ্ছে না, ওমেনের সাথে ম্যানের কোনো টাচ নেই, কোনো ওমেনও ম্যান হচ্ছে না। তাহলে এটাও ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কী হবে, বোথ ফলো। অ্যান্সার কী হবে, বোথ ফলো। বোথ ফলো, ঠিক আছে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এখানে দুটা স্টেটমেন্ট আছে, দুটা কনক্লুশন আছে। প্রথম স্টেটমেন্ট দেখো কী বলেছে, অল ফ্লাওয়ার আর ট্রি, সব ফুল হয় গাছ। অল ফ্লাওয়ার আর ট্রি, তাহলে অল ফ্লাওয়ার, এটা দেখো অল ফ্লাওয়ার আর ট্রি। এই অল ফ্লাওয়ার, এই যে ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারগুলো সব কী বলছে আমার, অল ফ্লাওয়ার আর কি, অল ফ্লাওয়ার আর ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ট্রি, এটা হচ্ছে আমার ট্রি, অল ফ্লাওয়ার আর ট্রি। দু নম্বরে কী বলেছে, নো ফুড ইজ ট্রি, কোনো ফুড ট্রি নয়। তাহলে এটার ভিতরটা ছিল ফ্লাওয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমার দু নম্বরেরটা কী বলছে, নো ফ্রুট ইজ ট্রি, কোনো ফল গাছ নয়। তাহলে এখানে ফলটা আলাদা, ফ্রুট আলাদা, এটা ফ্রুটটা আমার আলাদা হবে এখানে। এই যে এটা হচ্ছে আমার ফ্রুট, ফ্রুটের জন্য আমি এফ আর দিচ্ছি, ফ্রুটের জন্য আমি কী দিচ্ছি, এফ আর। ঠিক আছে, এ এফ আর, বোঝা গেছে। তাহলে আমার ট্রি এর সাথে ফ্রুটের কোনো সম্পর্ক নেই বলেছে, নো ফ্রুট ইজ ট্রি। ঠিক আছে, ছবি আঁকা হয়ে গেছে। এবার আমি চলে যাব কনক্লুশনে। এক নম্বর কনক্লুশন দেখো কী বলেছে, এক নম্বর কনক্লুশন বলেছে, নো ট্রি ইজ ফ্রুট, নো ট্রি ইজ ফ্রুট, কোনো ট্রি ফ্রুট নয়। তাহলে কোনো ট্রি ফ্রুট হচ্ছে কি, হচ্ছে না, নো ট্রি ইজ ফ্রুট, কোনো ট্রি ফ্রুট নয়। এই যে দেখো, এই যে কালারটা চেঞ্জ করছি দেখো, এই যে নো ট্রি ইজ ফ্রুট, কোনো ট্রি ফ্রুট হচ্ছে কি, হচ্ছে না, কোনো ট্রি ফ্রুট হচ্ছে না, কোনো টাচ নেই। তাহলে এক একটা এখানে ঠিক আছে, ঠিক আছে। দু নম্বরেরটা দেখো কী বলেছে, নো ফ্রুট ইজ ট্রি, এটাই আবার ঘুরিয়ে বলে দিয়েছে, নো ফ্রুট ইজ ট্রি, কোনো ফ্রুটও আমার ট্রি হচ্ছে না। ঠিক আছে, তাহলে দুয়েরটাও ঠিক আছে। এখানেও অ্যান্সার কী হবে, বোথ ফলো। কী হবে, বোথ ফলো। ঠিক আছে, চলে যাবো পরের প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, এখানে দুটা স্টেটমেন্ট আছে, দুটা কনক্লুশন আছে। স্টেটমেন্ট অনুযায়ী ছবি আঁকব। প্রথম স্টেটমেন্ট দেখো কী বলেছে, প্রথম স্টেটমেন্ট বলেছে, ধরো এটা ছবিটা একটু বড় করে নিই, ফুল ডিসপ্লেতে আসছে না। হ্যাঁ, প্রথম স্টেটমেন্ট দেখো কী বলেছে, প্রথম স্টেটমেন্ট বলেছে, সাম শুজ আর হোয়াইট, শুয়ের কিছু হচ্ছে হোয়াইট। তাহলে এখানে দেখছি শু, এটা হচ্ছে আমার শু, সাম শুজ, শুয়ের কিছু আমার কী বলেছে, হোয়াইট, এটা হচ্ছে আমার হোয়াইট, ডাব্লিউ। ঠিক আছে, শুয়ের কিছু হচ্ছে আমার হোয়াইট। ঠিক আছে, এটা হচ্ছে ডাব্লিউ। শুয়ের কিছু হচ্ছে আমার হোয়াইট। তারপরেরটা দেখো কী বলেছে, সাম শুজ আর হোয়াইট। তারপরেরটা অল হোয়াইট আর ব্লু। আবার বলেছে হোয়াইটগুলো সব কী বলেছে, হোয়াইটগুলো সব ব্লু বলেছে। তাহলে এই হোয়াইটগুলো সব আমার কী হবে, ব্লু হবে। হোয়াইটগুলো সব হচ্ছে আমার ব্লু। ঠিক আছে, হোয়াইটগুলো সব ব্লু হচ্ছে। তাহলে এটা একটা ছবি হলো, এটা আর একটা ছবি হবে এরকম। দেখো এখানে শুজ, এটা হচ্ছে আমার শুজ। ঠিক আছে, এটা হচ্ছে আমার শুজ। এবং কী বলেছে,
সাম শুজ আর হোয়াইট, শুয়ের কিছু হচ্ছে আমার কি হোয়াইট, ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার হোয়াইট হোয়াইট, ঠিক আছে। আবার দ্বিতীয় নম্বরে দেখো কি বলেছে, অল হোয়াইট আর ব্লু, হোয়াইটগুলো সব হচ্ছে ব্লু, তাহলে আমি তো এটা এরকমভাবেও করতে পারি, এই যে হোয়াইটগুলো, হোয়াইটগুলো সব ব্লু এর ভিতরে ঢুকে থাকবে, হোয়াইটগুলো সব হচ্ছে ব্লু, ঠিক আছে এটা হচ্ছে আমার ব্লু, এটা হচ্ছে আমার ব্লু, ঠিক আছে। এখানে এখানে তফাত কী হচ্ছে দুটো ছবিতে, একটাতে সুজটা ব্লু এর ভিতরে আছে আর একটাতে সুজের কিছু অংশ ব্লু এর ভিতরে আছে, ঠিক আছে। এবারে আমি স্টেটমেন্টগুলো কনক্লুশনগুলো মিলাবো। এখানে এক নাম্বার কনক্লুশন দেখো কী বলেছে, এক নাম্বার কনক্লুশন বলেছে অল সুজ আর ব্লু, সব শু হয় ব্লু, এখানে অল সুজ আর ব্লু, প্রথম ছবিটাতে দেখো সুজের কিছু অংশ ব্লু হচ্ছে, এই যে কালারটা চেঞ্জ করে দিই, দেখো এই যে সুজ, এই যে সুজ এটা হচ্ছে আমার সুজ, এই সুজের এই কিছু অংশ, এই এই পার্টটুকু হচ্ছে ব্লু, এইটা বাইরেরটা হচ্ছে ব্লু, তাহলে ব্লু এর ভেতরে কতটুকু ঢুকে আছে সুয়ের, এই এই পার্টটুকু ঢুকে আছে, এই পার্টটুকু বোঝা গেছে, সুয়ের এই এই পার্টটুকু ব্লু এর ভেতরে ঢুকে আছে, ঠিক আছে বোঝা গেছে। তাহলে এখানে এক নম্বরেরটা অল সুজ আর ব্লু এটা ফলো করছে না, তাহলে একটাতে ভুল হলে আমি জানি ভুল, কিন্তু এখানে অল সুজ আর ব্লু দ্বিতীয়টাতে অল সুজ আর ব্লু এটা কিন্তু ফলো করছে, দেখো এই যে অল সুজ, এই শুগুলো সব কিসের ভিতরে আছে, শুগুলো সব আমার ব্লু এর ভিতরে আছে, এই যে দেখো ব্লু, এই ব্লু এর ভিতরে দেখো শুগুলো সব ঢুকে আছে, এই শুজগুলো সব কার ভিতরে আছে, ব্লু এর ভিতরে আছে, বোঝা গেছে। তাহলে আমার একটাতে ফলো করছে আর একটাতে করছে না, তাহলে একটাই করছে আর একটাই না করলে কী হয়, আলটিমেটলি আমার কী হয়, ভুল হয়, ডাউটফুল হয়, এবং ডাউটফুল মানেই তো হচ্ছে ভুল। এবার দু নম্বর কনক্লুশনটা দেখবো, দেখো দু নম্বরেরটা, দু নম্বরেরটা দেখো, দু নম্বরেরটা কী বলেছে, সাম সুজ আর ব্লু, সুয়ের কিছু হচ্ছে ব্লু, সাম সুজ আর ব্লু, তাহলে আমি দেখো দু নম্বরেরটা মিলাচ্ছি, সাম সুজ আর ব্লু বলেছে, সুয়ের কিছু হচ্ছে ব্লু, তাহলে এটা দেখো সু, সুয়ের কিছু হচ্ছে ব্লু, প্রথম কনক্লুশনটাতে দেখো মিলে যাচ্ছে, কালারটা চেঞ্জ করে দিই, এই যে এখানে দেখো সুজ, এটা হচ্ছে আমার সুজ, ঠিক আছে এটা হচ্ছে সুজ, এবং এই সুয়ের কিছু হচ্ছে ব্লু, এই সুয়ের আমার কিছু হচ্ছে ব্লু, এই যে এই সুজ, এই সুজ, এই যে এইটার, এই সুজটার কিছু পার্ট ব্লু হচ্ছে, এই যে এই পার্টটা, এই যেটা মিশছে এই পার্টটা, সুজের এই পার্টটা ব্লু হচ্ছে, বোঝা গেছে। তাহলে আর দ্বিতীয়টাতে দেখো, এই যে এটা হচ্ছে সু, সুয়ের কিছু ব্লু বলেছে, কিন্তু সুয়ের তোমার পুরোটাই ব্লু হচ্ছে, এই সুগুলো কী হচ্ছে, পুরোটাই ব্লু এর ভিতরে থাকছে, বোঝা গেছে, সুগুলো পুরোটাই আমার ব্লু এর ভিতরে থাকছে। তাহলে পুরোটাই ব্লু এর ভিতরে থাকা মানে তো কিছু ভুল, এক একটা আমার ভুল ছিল, দু নম্বরেরটা আমার কী হচ্ছে তাহলে ঠিক হচ্ছে, কিছু মানে সুজের কিছু হচ্ছে ব্লু, সুজের কিছু ব্লু কেন, এখানে দ্বিতীয় ছবিটাতে তো সুজের পুরোটাই ব্লু হচ্ছে, তাহলে পুরোটা ব্লু হলে তো আমি অবশ্যই বলতে পারি যে কিছু সু ব্লু, ঠিক আছে বোঝা গেছে। তাহলে এটা দিনের দ্বিতীয় নম্বরেরটা রাইট হচ্ছে, এখানে উত্তর কী হবে, অনলি সেকেন্ড ফলো, বোঝা গেছে অনলি সেকেন্ড ফলো। চলে যাবো পরের প্রশ্ন, পরের প্রশ্ন দেখো, চোদ্দ নম্বর প্রশ্ন, চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, অল টয়েজ আর গিফটস, কী বলেছে, অল টয়েজ আর গিফটস, তাহলে স্টেটমেন্ট আঁকবো, অল টয়েজ আর গিফটস, এখানে দেখো অল টয়েজ আর গিফটস, তাহলে টয়েজগুলো অল টয়েজ আর গিফটস, টয়েজগুলো সব হচ্ছে কি গিফট, তাহলে এটা হচ্ছে আমার টয়েজ, এটা হচ্ছে আমার টয়েজ, ঠিক আছে টয়েজগুলো সব কী বলছে গিফটস, অল টয়েজ আর আমার গিফটস, এটা হচ্ছে আমার গিফটস, ঠিক আছে এটা হচ্ছে আমার গিফটস, অল টয়েজ আর গিফটস। এবং দু নম্বরটা কী বলছে, নো টয়েজ ইজ রিওয়ার্ড, কোনো টয়েজ আমার রিওয়ার্ড নয়, তাহলে রিওয়ার্ডটা তোমার এখানে হতে পারে, এটা আমার রিওয়ার্ড হতে পারে, ঠিক আছে এটা রিওয়ার্ড হতে পারে, বা আরও দেখো ছবি হতে পারে, এটা রিওয়ার্ড হতে পারে, বা রিওয়ার্ডটা এই এই রিওয়ার্ডটা না করে তো আমি এখানেও রিওয়ার্ড একটা করতে পারি, এই যে এখানেও আমি একটা রিওয়ার্ড করতে পারি, এটা আমার রিওয়ার্ড হতে পারে, এই যে এই ছোটো বৃত্তটা এটাও আমার রিওয়ার্ড হতে পারে, ঠিক আছে এটা হচ্ছে, আর বুঝে নেবে একটু, পেনটা ঠিকঠাক নিচ্ছে না, ডিস্টার্ব হয়ে গেছে, এটা হচ্ছে আমার আর, ঠিক আছে তাহলে রেওয়ার্ড এখানে আমার দুটা হতে পারে, ঠিক আছে না দুটা করছি না, আর একটা অন্য ছবি করে দিচ্ছি, এটা দেখো, এটা দেখো, এটা হচ্ছে আমার টয়েজ, ঠিক আছে এটা হচ্ছে আমার টয়েজ, এবং কী বলেছে, টয়েজের অল টয়েজ আর গিফটস, টয়েজ টয়েজগুলো সব কি গিফটের মধ্যে, গিফট, ঠিক আছে টয়েজগুলো সব হচ্ছে আমার গিফটের মধ্যে, ঠিক আছে। তারপরটা দেখো কী বলেছে, তারপরটা দেখো বলেছে,
নো টয়েজ ইজ রেওয়ার্ড, কোনো টয়েজ রেওয়ার্ড নয়, তাহলে রেওয়ার্ডটা তো আমি এখানে করতে পারি, কোনো টয়েজ রেওয়ার্ড নয়, এটা আমি রেওয়ার্ড করতে পারি। আবার রেওয়ার্ডটাকে আমি এখানে না করে আমি তো এখানেও করতে পারি, রেওয়ার্ডটাকে আমি এখানে না করে এই মাঝেও তো করতে পারি, এটাকেও তো আমি রেওয়ার্ড করতে পারি। কোনো টয়েজ আমার রেওয়ার্ড নয়, এই ছোট্ট করে বললাম, কোনো টয়েজ আমার রেওয়ার্ড নয়, এটাও আমি রেওয়ার্ড করতে পারি। বোঝা গেছে? তাহলে এবার দেখো মিলিয়ে দেখছি কনক্লুশনগুলো কোনটা উত্তর হচ্ছে। এক নম্বর কনক্লুশন দেখো কী বলেছে, এক নম্বর কনক্লুশন অ্যাটলিস্ট সাম রেওয়ার্ড আর গিফটস। ঠিক আছে, তাহলে যেখানে অ্যাটলিস্ট থাকবে, আমরা আগেই প্রথম ভিডিওতে দেখেছিলাম যে যেখানে অ্যাটলিস্ট থাকবে অ্যাটলিস্টটা বাদ দিয়ে বাকিটা করব, সাম রেওয়ার্ডস আর গিফটস, তাহলে কিছু রেওয়ার্ড হয় গিফটস, তাহলে রেওয়ার্ডের কিছু গিফটস হচ্ছে কি? প্রথম ছবিটাতে দেখো, এটা তো যদি ধরি প্রথম ছবিটা, এই যে কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবে, প্রথম ছবিটাতে রেওয়ার্ডের কিছু, এই যে রেওয়ার্ড, এইটা হচ্ছে রেওয়ার্ড আমার। ঠিক আছে, এই রেওয়ার্ডের এই যে এই পার্টটুকু গিফটস আমার হচ্ছে, এই যেটা মিশে আছে এখানে, রেওয়ার্ডের এই পার্টটুকু গিফটস হচ্ছে। তাহলে এক নম্বরের ছবিটাই ফলো করছে। দু নম্বরটা যদি বলি সাম রেওয়ার্ডস আর গিফট, রেওয়ার্ডের কিছু হচ্ছে গিফট, তাহলে এটা হচ্ছে আমার রেওয়ার্ড। এই বাইরেরটাকে যদি আমি রেওয়ার্ড ধরি, ভেতরেরটাকে প্রথমে ধরছি, এটা হচ্ছে আমার রেওয়ার্ড, সাম রেওয়ার্ডস আর গিফট বলেছে, এটা হচ্ছে আমার রেওয়ার্ডস, আর এই বড়োটা হচ্ছে আমার গিফটস। তাহলে সাম রেওয়ার্ডস আর গিফট, রেওয়ার্ডের সবগুলোই তো গিফট হচ্ছে, তাহলে তো সাম হবে কি? তার দু নম্বরেরটা ফলো করছে। আবার তিন নম্বরেরটা যদি ধরি, এখানে এটা যদি ধরি, দেখো এটা যদি ধরি, এটা হচ্ছে আমার রেওয়ার্ড, এটা হচ্ছে আমার রেওয়ার্ড, বোঝা গেছে, এটা হচ্ছে রেওয়ার্ড এবং এটা হচ্ছে আমার গিফটস। ঠিক আছে, এটা হচ্ছে আমার গিফটস, দেখো এখানে রেওয়ার্ডের সাথে গিফটসের কোনো টাচ হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি আলটিমেটলি একটা ভুল হয়ে যাচ্ছে, আর আমরা জানি যে একটা ভুল মানে পুরো কনক্লুশনটাই ভুল, তাহলে প্রথম একটা ভুল হচ্ছে। ঠিক আছে, দু নম্বরেরটা দেখো, দু নম্বরের ছবিটা, দু নম্বরেরটা দেখো, দু নম্বরেরটা অল গিফটস আর টয়েস, অল গিফটস আর টয়েস, গিফটগুলো সব বলছে আমার টয়েস, তাহলে এটা হচ্ছে আমার গিফটস। এখানে গিফটস কোনটা, গিফটসগুলো সব বলছে টয়েস, এটা হচ্ছে আমার গিফটস, দেখো এটা হচ্ছে আমার গিফটস আর এটা হচ্ছে আমার টয়েস, তাহলে গিফটসগুলো কি আমার সব টয়েস হচ্ছে? এই যে গিফটসের এই পার্টটা, এই যে এই বাকি অংশগুলো তো খালি রয়ে যাচ্ছে, গিফটসের এই অংশগুলো তো খালি রয়েছে, এগুলো তো টয়েস হচ্ছে না। হ্যাঁ, বোঝা গেছে, তাহলে গিফটসের সব টয়েস হচ্ছে না, টয়েসের কিন্তু সব গিফট হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে, তাহলে আমার দু নম্বরেরটা ভুল, দু নম্বরের এই ছবিটাতে ভুল, এবং এই ছবিটাতেও দেখো গিফটসের সব টয়েস হচ্ছে না, এটাও একই আছে, এই যে দেখো গিফটসের সব টয়েস হচ্ছে না, এটা কালো করলাম, দেখো এই যে এটা হচ্ছে আমার গিফটস, এটা হচ্ছে আমার গিফটস, এবং গিফটসের এইটুকু পার্ট হচ্ছে টয়েস, এই মাঝের পার্টটা হচ্ছে টয়েস, এই যে বাকি পার্টগুলো এগুলো তো খালি রয়ে যাচ্ছে গিফটসের। ঠিক আছে, তাহলে গিফটসের এই পার্টগুলো আমার টয়েস হচ্ছে না আলটিমেটলি, তাহলে এটাও ভুল, তাহলে আমার দুটো কনক্লুশনে কী হচ্ছে, ভুল হচ্ছে, দুটো কনক্লুশনই ভুল। তাহলে দুটো কনক্লুশন ভুল হলে সিস্টেম কী ছিল, যে আইদার ওয়ান ফলো অর ফার্স্ট ফলো যদি হয় সেখানে, সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট প্রেডিকেট এক হতে হবে। এখানে সাবজেক্ট প্রেডিকেট কি এক হচ্ছে, সাবজেক্ট প্রেডিকেট দেখো, সাবজেক্ট এখানে বলেছে রেওয়ার্ড আর গিফট, প্রথমটাতে সাবজেক্ট বলেছে রেওয়ার্ড আর গিফট, দ্বিতীয়টায় গিফট আর টয়েস, তাহলে এটা আমাদের সাবজেক্ট প্রেডিকেট একই হচ্ছে না, তাহলে এখানে আমাদের উত্তর কী হবে, নাইদার ফার্স্ট ফলো নর সেকেন্ড ফলো। যখন দুটো ভুল হবে তখন আমরা একটা জিনিস দেখে নেবো, যে সাবজেক্ট প্রেডিকেট এক হচ্ছে কি না, যদি সাবজেক্ট প্রেডিকেট অফ এক হয়, একটা নেগেটিভ একটা পজিটিভ হয়, তাহলে আমাদের কী হওয়ার সম্ভাবনা থাকে, আইদার অর হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটা নাইদার ওয়ান ফলো নর সেকেন্ড ফলো, মানে কোনোটাই ফলো নয়, নান ফলো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো কি বলেছে, নো ক্রোকোডাইল ইজ এ ফ্রগ, কোনো ক্রোকোডাইল ফ্রগ নয়, তাহলে এই যে এটা তো হচ্ছে আমার ক্রোকোডাইল, এটা হচ্ছে আমার ক্রোকোডাইল, এই ক্রোকোডাইলগুলো কেউ বলছে ফ্রগ নয়, এখানে ফ্রগ, তাহলে ক্রোকোডাইলের সাথে ফ্রগের আমার কোনো টাচ নেই, এটাই আমার কনক্লুশনে বলেছে, তাহলে রাইট হচ্ছে। দু নম্বরেরটা দেখো, নো ফ্রগ ইজ ক্রোকোডাইল, কোনো ফ্রগ ক্রোকোডাইল নয়, তাহলে এখানে আমার ফ্রগ কোনটা, এখানে আমার ফ্রগ হচ্ছে এটা, এটা হচ্ছে আমার ফ্রগ, আর ক্রোকোডাইল কোনটা, এটা হচ্ছে ক্রোকোডাইল, বলেছে নো ফ্রগ ইজ ক্রোকোডাইল, কোনো ফ্রগ ক্রোকোডাইল নয়, তাহলে এখানেও দেখো কোনো টাচ আমার হচ্ছে না, তাহলে নো ফ্রগ ইজ ক্রোকোডাইল, কোনো ফ্রগ ক্রোকোডাইল হচ্ছে না, আর সেটাই আমার বলেছে কনক্লুশনে, তাহলে এটাও ঠিক, তাহলে এখানে অ্যান্সার কী হবে, বোথ ফলো। ঠিক আছে, বোথ ফলো, ওকে, চলে যাবো পরের প্রশ্ন, ১৬ নম্বর প্রশ্ন।
ষোলো নম্বর প্রশ্ন এখানে দেখো, ষোলো নম্বর প্রশ্ন এখানে দেখো, প্রশ্নের এক নম্বরটা একটু ভুল আছে, এটা হবে কি ষোলো নম্বর হবে, ঠিক আছে, এটা ষোলো নম্বর হবে। এখানে দুটা স্টেটমেন্ট আছে, দুটা কনক্লুশন আছে, স্টেটমেন্ট অনুযায়ী ছবি আঁকবো। এক নম্বর স্টেটমেন্ট দেখো কি বলেছে, সাম লিডার আর পলিটিশিয়ান, লিডারের কিছু হচ্ছে পলিটিশিয়ান, তাহলে আমার এটা হচ্ছে আমার লিডার, এটা হচ্ছে আমার লিডার, এই লিডারের কিছু আমার কি বলেছে পলিটিশিয়ান, লিডারের কিছু কি বলেছে পলিটিশিয়ান, সাম লিডার আর পলিটিশিয়ান, এটা হচ্ছে আমার পলিটিশিয়ান, ঠিক আছে, পি করে দিলাম। দু নম্বরটা দেখো কি বলেছে, নো রুলার ইজ লিডার, কোনো রুলার লিডার নয়, তাহলে রুলারটা তো আমার এখানে হতে পারে, কোনো রুলার লিডার নয়, এটা আমার রুলার হতে পারে, ঠিক আছে। আরও একটা ছবি হবে এখানে দেখো, এটা হচ্ছে আমার লিডার, এটা হচ্ছে লিডার, এটা হচ্ছে আমার পলিটিশিয়ান, এবং কি বলেছে, নো রুলার, নো রুলার ইজ পলিটিশিয়ান, কোনো রুলার পলিটিশিয়ান নয়, কোনো রুলার পলিটিশিয়ান, নো রুলার ইজ পলিটিশিয়ান, কোনো রুলার, দু নম্বরটা নো রুলার ইজ লিডার, সরি নো রুলার ইজ লিডার, কোনো রুলার লিডার নয়, তাহলে রুলারগুলো লিডার নয়, কিন্তু আমার তো রুলারগুলো পলিটিশিয়ান হতে পারে, রুলারগুলো আমার বলেছে লিডার নয়, কিন্তু রুলারগুলো তোমার পলিটিশিয়ান হতে পারে, এই যে এখানে দেখো রুলারগুলো আমার লিডার নয় কিন্তু রুলারগুলো তোমার পলিটিশিয়ান হতে পারে, তাহলে এগুলো তোমার রুলার হতে পারে, রুলারের কিছু তোমার পলিটিশিয়ান হতে পারে, এটা আর আর দিয়ে দিলাম, রুলারের কিছু তোমার পলিটিশিয়ান হতে পারে বা ভিতরেও হতে পারে, তাহলে এটাই থাক, দুটা ছবি থাক। এরপর দেখো আমি করছি এক নাম্বার, এক নাম্বার কনক্লুশনগুলো মিলিয়ে দেখব, এক নাম্বার কনক্লুশন কী বলেছে, নো রুলার ইজ পলিটিশিয়ান, কোনো রুলার পলিটিশিয়ান নয়, নো রুলার ইজ পলিটিশিয়ান, কোনো রুলার পলিটিশিয়ান নয়, এখানে দেখো কোনো রুলার পলিটিশিয়ান হচ্ছে না, রুলারের সাথে পলিটিশিয়ানের কোনো টাচ নেই, কোনো রুলার পলিটিশিয়ান নয়, তাহলে এখানে এটা ঠিক হচ্ছে। এখানে দেখবো দ্বিতীয় নম্বর ছবিতে দেখবো, নো রুলার ইজ পলিটিশিয়ান, এখানে দেখো এই যে রুলার, এই রুলারগুলো দেখো, এই যে রুলার, এই রুলারগুলো দেখো পলিটিশিয়ান হয়ে যাচ্ছে আমার, এই যে এই পার্টটা মিশে যাচ্ছে, এই রুলার, নো রুলার ইজ পলিটিশিয়ান বলেছিল, কিন্তু এখানে রুলারের কিছু অংশ আমার পলিটিশিয়ান, এই মাঝের এখানটা মিশে যাচ্ছে, কিছু অংশ আমার পলিটিশিয়ান হয়ে যাচ্ছে, তাহলে এখানে এটা ভুল হয়ে যাচ্ছে, নো রুলার ইজ পলিটিশিয়ান, কোনো রুলার পলিটিশিয়ান নয়, এটা ভুল হয়ে যাচ্ছে, তাহলে একটা ঠিক একটা ভুল মানে কী হয় আমাদের, ডাউটফুল, আর ডাউটফুল মানেই কিন্তু ভুল, ঠিক আছে। তাহলে প্রথমেরটা আমার কী হলো, ডাউটফুল হলো বা ভুল হলো, দ্বিতীয়র কনক্লুশনটা দেখবো, দ্বিতীয়র কনক্লুশনটা দেখো কী বলেছে, দ্বিতীয় কনক্লুশনটা, দ্বিতীয়টা বলেছে অ্যাট লিস্ট সাম রুলার্স আর পলিটিশিয়ান, তাহলে আমরা কী জানি, প্রথম ভিডিওতে আলোচনা করেছি যেখানে অ্যাট লিস্ট থাকবে সেখানে অ্যাট লিস্টটা বাদ দিয়ে বাকিটা লিখবো, তাহলে অ্যাট লিস্টটা বাদ দিলে কী থাকছে, সাম রুলার্স আর পলিটিশিয়ান, রুলার্সের কিছু হচ্ছে আমার পলিটিশিয়ান, তাহলে প্রথম ছবিতে দেখবো, প্রথম ছবিতে দেখবো দেখো, বলেছে সাম রুলার্স আর পলিটিশিয়ান, তাহলে এটা হচ্ছে আমার রুলার্স, এটা হচ্ছে আমার রুলার্স, রুলার্সের সাথে পলিটিশিয়ানের কিছু সম্পর্ক হচ্ছে কি, রুলার্স আর পলিটিশিয়ান, রুলারের কিছু বলেছে পলিটিশিয়ান হয়, কিন্তু এখানে তো আমার রুলার্সের সাথে পলিটিশিয়ানের কোনো টাচ হচ্ছে না, আমার হয় বলেছে কনক্লুশনে কিন্তু আমার ছবিতে আসছে না, তাহলে নিশ্চয়ই ভুল। দ্বিতীয়টা দেখব, সাম রুলার্স আর পলিটিশিয়ান, রুলার্সের কিছু পলিটিশিয়ান, এটা হচ্ছে আমার রুলার্স, ঠিক আছে, এটা হচ্ছে আমার রুলার্স, এটা হচ্ছে আমার রুলার্স, এবং রুলার্সের দেখো কিছু হচ্ছে পলিটিশিয়ান আমার হয়ে যাচ্ছে, এই যে রুলার্সের এই পার্টটা আমার পলিটিশিয়ান হয়ে যাচ্ছে, বোঝা গেছে, তাহলে একটা ছবিতে হচ্ছে আর একটা ছবিতে হচ্ছে না, এটাতে সাম রুলার্স পলিটিশিয়ান হয়ে যাচ্ছে, রুলার্সের এই যে মাঝের পার্টটা, এই পার্টটা আমার পলিটিশিয়ান হয়ে যাচ্ছে, আর প্রথম ছবিটাই হচ্ছে না, একটাই হচ্ছে, একটাই হচ্ছে না মানে কি ডাউটফুল, আর ডাউটফুল মানে কি ভুল। এবারে আমরা যখনই দুটো ভুল আসবে আমরা মিলিয়ে দেখবো সাবজেক্ট প্রেডিকেট এক আছে কি না, আমাদের আইদার অরের নিয়ম অনুযায়ী, তাহলে সাবজেক্ট প্রেডিকেট এখানেও দেখো, প্রথম কনক্লুশনে দেখো রুলার পলিটিশিয়ান আছে, এই যে রুলার আছে, প্রথম কনক্লুশন রুলার আর পলিটিশিয়ান, ঠিক আছে, দ্বিতীয় কনক্লুশনে দেখো রুলার আর পলিটিশিয়ান সাবজেক্ট প্রেডিকেট একই আছে, তাহলে একটা নিয়ম খেটে যাচ্ছে। দু নম্বর নিয়মটা আমাদের কী ছিল, একটা পজিটিভ একটা নেগেটিভ হবে, তাহলে এখানে দেখো প্রথমেরটা নেগেটিভ হচ্ছে নো, তাহলে প্রথমেরটা নেগেটিভ হচ্ছে, তারপরেরটা দেখো অ্যাটলিস্ট সাম রুলার্স আর পজিটিভ, তাহলে দ্বিতীয়টা আমার পজিটিভ হচ্ছে, প্রথমেরটা নেগেটিভ হচ্ছে, নো রুলার্স ইজ পলিটিশিয়ান, আর দ্বিতীয়টা অ্যাটলিস্ট সাম রুলার্স আর পলিটিশিয়ান, সাম রুলার্স আর পলিটিশিয়ান মানে পজিটিভ হচ্ছে, তাহলে একটা নেগেটিভ একটা পজিটিভ, দুটা কনক্লুশনেই ভুল, এবং দুটার সাবজেক্ট প্রেডিকেট একই, তাহলে এটা হলে আমাদের কী হয়, আইদার ফার্স্ট হলো অর সেকেন্ড হলো,
আয়দার ফার্স্ট ফলো, আয়দার পর ফার্স্ট ফলোয়ার্স, মানে প্রথমেরটা যদি আমরা ঠিক ধরি তাহলে দ্বিতীয়টা ভুল, দ্বিতীয়টা হচ্ছে আমাদের ভুল, ঠিক আছে, আবার দ্বিতীয়টা যদি আমরা ঠিক ধরি প্রথমেরটা ভুল, এইভাবে হচ্ছে, বোঝা গেছে? তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই আশা করি। চলো পরের প্রশ্ন, পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, এটা দাগ নম্বরটা একটু ভুল আছে, এটা হবে 17 নম্বর, ঠিক করে নেবে, এটা হবে 17 নম্বর। তাহলে এখানে স্টেটমেন্ট অনুযায়ী ছবি আঁকবো, স্টেটমেন্ট কি বলেছে? 1 নম্বর স্টেটমেন্ট, সব গাড়ি হয় জিপ, সব গাড়ি হয় জিপ বলেছে আমার, এটা হচ্ছে আমার গাড়ি, গাড়িগুলো সব কি বলেছে আমার জিপ, গাড়িগুলো সব হচ্ছে আমার জিপ, জিপটার জন্য আমি জিয়ে দিচ্ছি, ঠিক আছে, জিপের জন্য আমি জিয়ে দিচ্ছি, সব গাড়ি হয় জিপ। 2 নম্বর দেখো কি বলেছে, সব জিপ হয় বাস, এই জিপগুলো আবার কি বলেছে, সব হচ্ছে জিপগুলো সব কি বাস, জিপগুলো সব হচ্ছে আমার বাস। 3 নম্বর দেখো কি বলেছে, সব বাস হয় ট্রাক, আবার বাসগুলো আবার কি বলেছে, সব হচ্ছে ট্রাক, বাসগুলো সব কি হবে, ট্রাক হবে আমার, বাসগুলো সব হচ্ছে ট্রাক। তাহলে আমার এখানে 3টা স্টেটমেন্ট ছিল, এবার আমি দেখবো, 3টা স্টেটমেন্ট ছিল, এবার কনক্লুশনে চলে যাবো, 4টা কনক্লুশন আছে। তাহলে 1 নম্বর কনক্লুশন দেখো মিলাবো, 1 নম্বর কনক্লুশন কি বলেছে, সব বাস হয় ট্রাক, বাসগুলো সব কি বলেছে ট্রাক, সব এই সরি সব ট্রাক হয় বাস, সব ট্রাক হয় বাস, ট্রাকগুলো আমার কি বলেছে, সব বাস হয় ট্রাক হয়, সব ট্রাক হয় বাস, ঠিক আছে, এই যে ট্রাক, এই যে বাইরের এই যে এটা হচ্ছে ট্রাক আমার, এই ট্রাক, এই সব ট্রাক হয় কি বলেছে আমার, এই ট্রাকগুলো সব হয় কি বলেছে, বাস বলেছে, সব ট্রাক হয় বাস, কিন্তু ট্রাকগুলো সব কি আমার বাস হচ্ছে, এই যে ট্রাকগুলো সব কি আমার বাস হচ্ছে, দেখো এই যে ট্রাকের এই যে এই পার্টটা, এই যে এগুলো তো ফাঁকা রয়ে যাচ্ছে, এগুলো তো বাস হচ্ছে না, ট্রাকের কতটুকু বাস হচ্ছে, ট্রাকে আমার এই এইটুকু বাস হচ্ছে, এইটুকু অংশ বাস হচ্ছে, এই অংশটা আমার বাস হচ্ছে, কিন্তু এই যে বাকি অংশ, এই যে এগুলো 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 তো ফাঁকা রয়ে যাচ্ছে, ট্রাকের পুরোটা বাস হচ্ছে না, ঠিক আছে, ট্রাকের কিছু ফাঁকা রয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে প্রথমেরটা কী হবে, ভুল হবে। 2 নম্বরেরটা দেখি, 2 নম্বরেরটা দেখো কী বলেছে, প্রথমেরটা ভুল হলো মনে রাখবে, 2 নম্বরেরটা দেখো কী বলেছে, দু নম্বরেরটা সব বাস হয় জিপ, বাসগুলো সব বলছে আমার কী হয়, সব বাসগুলো হয় জিপ, তাহলে এই যে বাস, এই যে বাস, এই বাসগুলো সব কী বলেছে আমার, সব বাস হয় কি জিপ, সব বাস হয় জিপ, তাহলে এটাও সে আগের মতনই হচ্ছে, বাসগুলো কি সব আমার জিপ হচ্ছে, বাসগুলো তো সব আমার জিপ হচ্ছে না, এই যে বাসের এই যে এই অংশটা, এগুলো তো ফাঁকা রয়ে যাচ্ছে, জিপ তো শুধু এই মাঝের অংশটুকু, এইটুকু হচ্ছে জিপ, কিন্তু এগুলো তো আমার ফাঁকা রয়ে যাচ্ছে, তাহলে সব বাস জিপ হচ্ছে না, তাহলে 2 নম্বরেরটাও আমার কি ভুল, ঠিক আছে, তাহলে 2 নম্বরেরটাও ভুল হলো, প্রথমেরটা ভুল, 2 নম্বরেরটাও ভুল হলো। চলে যাবো 3 নম্বরেরটা, 3 নম্বরেরটা কি বলেছে, সব জিপ হয়, সব জিপ হয় গাড়ি, জিপগুলো সব বলছে আমার গাড়ি হয়, তাহলে 3 নম্বরেরটাও দেখো আমার একই আসছে, এই যে জিপ, এটা হচ্ছে আমার জিপ, জিপগুলো বলছে সব গাড়ি হচ্ছে, জিপগুলো কি সব গাড়ি হচ্ছে আমার, জিপের তো এইটুকু পার্টটা আমার গাড়ি হচ্ছে, আর এই যে জিপের এই যে বাকি অংশটা, এই যেগুলো এগুলো তো আমার খালি রয়ে যাচ্ছে, তাহলে সব জিপ গাড়ি হচ্ছে না, সব জিপ গাড়ি হচ্ছে না, তাহলে 3 নম্বরেরটা আমার ভুল। তাহলে এবার দেখো 4 নম্বরেরটা দেখবো, ঠিক আছে, 4 নম্বরেরটা দেখো কি বলেছে, 4 নম্বরেরটা সব গাড়ি হয় ট্রাক, গাড়িগুলো সব আমার বলছে কি ট্রাক হয়, এই যে গাড়ি, এই যে গাড়ি, এই গাড়িগুলো আমার সব কি বলেছে ট্রাক, গাড়িগুলো সব কিসের ভেতর থাকবে, ট্রাকের ভেতর থাকবে, এই গাড়িগুলো সব আমার ট্রাকের ভেতর থাকবে, এটা হচ্ছে আমার ট্রাক, তাহলে ট্রাকের ভেতরে সবগুলো গাড়ি হচ্ছে, তাহলে এটা আমার ঠিক হচ্ছে, 4 নম্বরেরটা ঠিক হচ্ছে, দেখো সব গাড়ি হয় ট্রাক, এই সব গাড়ি, এই গাড়িগুলো সব কী হচ্ছে ট্রাক হচ্ছে, ট্রাকের ভেতরে আছে, সব গাড়ি হয় ট্রাক, বোঝা গেছে, সব গাড়ি হয় কি ট্রাক, গাড়িগুলো সব কার ভেতরে আছে, ট্রাকের ভেতরে আছে, তাহলে শুধুমাত্র 4 নম্বরটাই ফলো করছিল, 1ও ভুল 2ও ভুল ছিল আর 3ও ভুল ছিল, ঠিক আছে, 1 2 3 ভুল শুধু আমার 4 নম্বরেরটা ফলো করছে, বোঝা গেছে, 4 নম্বরেরটা ফলো, তাহলে অ্যান্সার কী হবে, অনলি 4th ফলো, বোঝা গেছে, অ্যান্সার কী হচ্ছে, অনলি 4th ফলো। চলে যাবো পরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, দেখো এখানে দেখো স্টেটমেন্ট আছে 3টা এবং কনক্লুশন আছে 4টা, তাহলে স্টেটমেন্ট অনুযায়ী ছবিগুলো আঁকবো, স্টেটমেন্ট কী বলেছে দেখো,
স্টেটমেন্ট অনুযায়ী আমরা ছবিগুলো আঁকবো, ঠিক আছে? তাহলে স্টেটমেন্ট কি বলেছে, কিছু বই হয় পেন, বইয়ের কিছু বলছে আমার পেন, তাহলে কিছু বই হয় পেন, এটা হচ্ছে আমার বই, বইয়ের জন্য আমি বুক দিচ্ছি, বইয়ের কিছু আমার কি বলেছে পেন, বইয়ের কিছু হচ্ছে আমার পেন পে, ঠিক আছে? কিছু বই হয় পেন, সব পেন হয়েছে, আর পেনগুলো আমার সব কি বলেছে, পেনগুলো আমার বলেছে সব হচ্ছে আমার পেনগুলো কি চেয়ার, সব পেনগুলো আমার কি হচ্ছে, সব পেনগুলো হচ্ছে আমার চেয়ার, পেনগুলো সব কার মাঝে, চেয়ারের মাঝে, সব পেনগুলো হচ্ছে চেয়ার, চেয়ারের জন্য আমি সি দিচ্ছি, সব পেন হয় চেয়ার। 3 নম্বর দেখো কি বলছে, কিছু চেয়ার হয় টেবিল, আবার চেয়ারের কিছু বলেছে টেবিল, চেয়ারের কিছু বলছে টেবিল, তাহলে টেবিলটা আমি এখানে করতে পারি, টেবিল এটা আমি টেবিল করতে পারি, বা চেয়ারের কিছু টেবিল বলেছে, বা এমন একটা ছবি আঁকতে পারি যেখানে টেবিলটা ভেতরে ঢুকে যেতে পারে, কিছু চেয়ার হয় টেবিল, এটা টেবিল হতে পারে, বা এই ছবিটা যদি দেখো করে দিচ্ছি, বা আমি টেবিলটা এটা না করে আমি তো এখানেও করতে পারি টেবিল, এই যে এখানেও তো আমি টেবিল করতে পারি, কিছু চেয়ার তাহলে টেবিল হচ্ছে, দেখো এটাও তো আমি টেবিল করতে পারি, হ্যাঁ এখানেও দেখো চেয়ারের কিছু টেবিল হচ্ছে, আবার প্রথম ছবিটাতে কি ছিল, টেবিলটা পেনের সাথে টাচ থাকেনি, কিন্তু দ্বিতীয় ছবিটা টেবিলটা পেনের সাথে টাচ আছে, আমার স্টেটমেন্টটা কি বলছে, কিছু চেয়ার হয় টেবিল, তো চেয়ারের কিছু টেবিল হতে হবে, তাহলে প্রথমেরটা তো চেয়ারের কিছু টেবিল হচ্ছে, দ্বিতীয়টা তো দেখো চেয়ারের কিছু টেবিল হচ্ছে, কিন্তু টেবিলটা সেক্ষেত্রে পেনের ভেতর ঢুকে গেছে, বা এটা আমি তো আবার এরকমও করতে পারি, এই যে টেবিল যেটা আঁকলাম সেটা তো আমি বইয়ের সাথেও মিশিয়ে দিতে পারি, আর একটু বড়ো করলে বইয়ের সাথে মিশে যেত, বোঝা গেছে? এই যে ছবিটাকে বুঝিয়ে দিচ্ছি, দেখো ছবিটাকে দেখো বুঝিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নেওয়া হয়ে গেল, ছবিটাকে দেখো বুঝিয়ে দিচ্ছি আরেকটা ছবি এঁকে, এই যে এখানে দেখো এটা হচ্ছে আমার বই, ঠিক আছে, এটা হচ্ছে বই, বুক, কিছু বই হয় কি বলেছে, কি বলেছিল আমার ভুল হয়ে গেল, দেখো এখানে স্টেটমেন্ট কি বলেছে, কিছু বই হয় পেন, কিছু বই হয় পেন, তাহলে ছবিটা আঁকছি দেখো, কিছু বই হয় আমার পেন, ঠিক আছে, এই যে কিছু বই, এটা হচ্ছে আমার বই, বইয়ের কিছু বলছে আমার পেন, কিছু বই হয় পেন, ঠিক আছে, এটা হচ্ছে আমার পেন। 2 নম্বরে দেখেছে সব পেন হয় চেয়ার, পেনগুলো সব কি বলেছে চেয়ার, পেনগুলো সব আমার কি হচ্ছে চেয়ার, চেয়ারের জন্য আমার সি দিচ্ছে, সব পেন হয় চেয়ার। 3 নম্বরে কি বলছে, কিছু চেয়ার হয় টেবিল, চেয়ারের কিছু আমার কি হচ্ছে টেবিল হচ্ছে, চেয়ারের কিছু আমার হচ্ছে কি টেবিল, তাহলে টেবিলটা আমি এখানে দিলাম, এটা হচ্ছে আমার টেবিল, চেয়ারের কিছু হচ্ছে টেবিল, বোঝা গেছে? বা এটা এরকমভাবে হতে পারে, আরেকটা ছবি দেখো আঁকছি, এই যে কিছু বই, এটা বইয়ের কিছু হচ্ছে আমার পেন, এটা হচ্ছে আমার বই, বইয়ের কিছু হচ্ছে আমার পেন, ঠিক আছে, বইয়ের কিছু হচ্ছে পেন, হ্যাঁ 2 নম্বর একটা সব পেন হয় চেয়ার, পেনগুলো সব আর কি বলেছে আমার চেয়ারের মধ্যে থাকে, পেনগুলো সব হচ্ছে আমার চেয়ার, চেয়ার। 3 নম্বর একটা দেখো কি বলছে, কিছু চেয়ার হয় টেবিল, চেয়ারের কিছু আমার হচ্ছে আবার টেবিল, তাহলে চেয়ারের যখন আমি কিছু টেবিল করবো তখন তো আমি এটা এইভাবে করতে পারি, চেয়ারের কিছু টেবিল, হ্যাঁ এক্ষেত্রে ছবিটার দুটার মধ্যে পার্থক্য কী হলো, টেবিলটা একবার পেনের সাথে টাচ করলো, একবার টাচ করলো না, ঠিক আছে। এবার দেখো আমি কনক্লুশনে চলে যাবো, কনক্লুশন, 4টা কনক্লুশন আছে, কনক্লুশনে চলে যাবো। 1 নম্বর কনক্লুশন দেখো কী বলেছে, কিছু বই হয় চেয়ার, কিছু বই হয় আমার চেয়ার, কিছু বই হয় চেয়ার, ঠিক আছে, দেখো বইয়ের কিছু বলছে চেয়ার, কিছু বই হয় চেয়ার, তাহলে বইয়ের কিছু তো আমার চেয়ার হচ্ছে, দুটা ছবিতে দেখো বইয়ের কিছু চেয়ার হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার বই, এটা হচ্ছে আমার বই, আর এটা হচ্ছে আমার চেয়ার, এই যে এটা হচ্ছে আমার চেয়ার, বোঝা গেছে? তাহলে বইয়ের তো কিছু আমার চেয়ার হয়ে যাচ্ছে, এই যে বইয়ের এই যে এই পার্টটা আমার চেয়ার হয়ে যাচ্ছে, বোঝা গেছে? আর এই ছবিটা তো দেখো, এটা হচ্ছে আমার বই, হ্যাঁ আর এটা হচ্ছে আমার চেয়ার, তাহলে এই যে বইয়ের এই পার্টটা চেয়ার হয়ে যাচ্ছে, বোঝা গেছে? তাহলে এখানে দুটা ছবিতেই ফলো হচ্ছে, তাহলে 1 নম্বরটা ঠিক, ঠিক আছে, 1 নম্বরটা হলো ঠিক। এবার আমি দেখব 2 নম্বরটা, দেখব কিছু চেয়ার হয় বই, চেয়ারের কিছু বলছে বই,
তাহলে কিছু বই যদি চেয়ার হয় তাহলে নিশ্চয়ই কিছু চেয়ারও বই হবে। এই যে দেখো কি বলেছে, কিছু চেয়ার হয় বই, দু নম্বরেরটা বলেছে কিছু চেয়ার হয় বই। তাহলে এটা হচ্ছে আমার চেয়ার, এটা হচ্ছে আমার চেয়ার, এবং চেয়ারের কিছু বলেছে বই। এই চেয়ারের এই যে এই পার্টটা হচ্ছে আমার বই, বোঝা গেছে? চেয়ারের এই পার্টটা হচ্ছে আমার বই, আগেরটার উল্টাটা। তাহলে দু নম্বরেরটা এটাতে ঠিক হচ্ছে। এটাতে দেখবো প্রথম ছবিটাই দেখবো, এটা হচ্ছে আমার চেয়ার আর এটা হচ্ছে আমার বই, বোঝা গেছে? তাহলে চেয়ারের কিছু বই হচ্ছে, এটা বড়টা হচ্ছে চেয়ার, এই চেয়ারের এই যে এই অংশটা বইয়ের সাথে মিশে আছে, তাহলে এই অংশটা হচ্ছে বই, চেয়ারের এই অংশটা হচ্ছে বই। তাহলে দু নম্বরেরটাও আমার ঠিক হচ্ছে, তাহলে একেরটাও ঠিক ছিল, দু নম্বরেরটাও ঠিক হচ্ছে, ঠিক আছে? একেরটাও ঠিক ছিল, আমার দু নম্বরেরটাও ঠিক হচ্ছে। এবার আমি দেখবো তিন নম্বরেরটা, তিন নম্বরেরটা দেখো কী বলেছে। তিন নম্বরেরটা সব টেবিল হয় চেয়ার, সব টেবিল হয় চেয়ার, টেবিলগুলো সব বলছে আমার চেয়ার, কিন্তু আমার সব টেবিল কি চেয়ার হচ্ছে? দেখো এটা হচ্ছে আমার টেবিল, সব টেবিল হয় চেয়ার বলছে, এটা হচ্ছে আমার টেবিল আর এটা হচ্ছে আমার চেয়ার, ঠিক আছে? সব টেবিল কি আমার চেয়ার হচ্ছে? টেবিলের এই যে এই ধারটা, এই ধারটা তো আমার চেয়ারের সাথে মিশছে না, টেবিলের শুধু এই পার্টটা আমার চেয়ার হচ্ছে, এই পার্টটা চেয়ার হচ্ছে, কিন্তু এই পার্টটা চেয়ার হচ্ছে না, বোঝা গেছে? একইভাবে দেখো এটাও টেবিল আর এটা হচ্ছে আমার চেয়ার, বোঝা গেছে? তাহলে টেবিলের দেখো এই পার্টটা চেয়ার হচ্ছে না, কিন্তু এই পার্টটা আমার চেয়ার হচ্ছে, এই পার্টটা দেখো চেয়ার হচ্ছে টেবিলের, আর এই পার্টটা আমার চেয়ার হচ্ছে না, এই ধারটা আমার চেয়ার হচ্ছে না, বোঝা গেছে? তাহলে তিন নম্বরেরটা আমার আলটিমেটলি কী হচ্ছে, সব টেবিল হয় চেয়ার, আমার হচ্ছে না, তিন নম্বরেরটা আমার ভুল হচ্ছে। তিন নম্বরেরটা কী হচ্ছে, তিন নম্বরটা ভুল, আমার ছবিতে হচ্ছে না, কিন্তু আমার কনক্লুশনে বলছে সব টেবিল হয় চেয়ার, কিন্তু ছবিতে তো আমার সব টেবিল চেয়ার হচ্ছে না, তাহলে তিন নম্বরেরটা ভুল। এবার চলে যাবো চার নম্বরেরটা, চার নম্বরেরটা দেখো কী বলেছে, চার নম্বরেরটা দেখো, চার নম্বর কনক্লুশন দেখো বলেছে কিছু টেবিল হয় চেয়ার, কিছু টেবিল হয় চেয়ার, টেবিলের কিছু বলছে হয় চেয়ার, তাহলে এটা হচ্ছে আমার টেবিল আর এটা হচ্ছে আমার চেয়ার, বোঝা গেছে? তাহলে টেবিলের এই যে এই অংশটা চেয়ার হচ্ছে তোমার, টেবিলের কিছু চেয়ার হচ্ছে, তাহলে চার নম্বরটা, চার নম্বরটা ঠিক হচ্ছে প্রথম ছবিটায়, দ্বিতীয় ছবিটাতেও দেখো ঠিকই হচ্ছে, এটা হচ্ছে আমার টেবিল, টেবিল আর এটা হচ্ছে আমার চেয়ার, ঠিক আছে? তাহলে এই যে টেবিলের এই পার্টটা, এই পার্টটা আমার চেয়ার হচ্ছে, টেবিলের কিছু কিছু টেবিল হয় চেয়ার, এটাও হচ্ছে, দুটা ছবিতেই হচ্ছে মানে ঠিক। তাহলে আমার কী বেরোলো আলটিমেটলি, একেরটা ঠিক, দুয়েরটা ঠিক, তিনেরটা ভুল এবং চারেরটা ঠিক, ঠিক আছে? চারেরটা ঠিক। তাহলে দেখো অনলি ওয়ান টু অ্যান্ড ফোর ভালো, তিনেরটা কি ভুল। চলে যাবো পরের প্রশ্ন, পরের প্রশ্ন এটা হলো আজকের শেষ প্রশ্ন, তো চলো শুরু করা যাক। কি বলেছে, ১৯ নম্বর কোশ্চেন, স্টেটমেন্ট দেখো দুটো আছে, কনক্লুশন দেখো দুটো আছে। স্টেটমেন্ট কি বলেছে, নো উইশ ইজ এ ড্রিম, কোনো উইশ ড্রিম নয়, নো উইশ ইজ এ ড্রিম, তাহলে এটা হচ্ছে আমার উইশ, নো উইশ ইজ এ ড্রিম, কোনো উইশ আমার কি বলেছে ড্রিম নয়, তাহলে এটা হচ্ছে আমার ড্রিম, কোনো উইশ ড্রিম নয়, কোনো সম্পর্ক নেই ড্রিম নয়, ঠিক আছে? দু নম্বর দেখো কী বলছে, অল উইশ আর ক্লেমস, উইশগুলো সব আবার কী বলেছে ক্লেমস, এই উইশগুলো আমার সব কী বলেছে ক্লেম, ঠিক আছে? উইশগুলো সব আমার বলেছে ক্লেম, বোঝা গেছে? একটা ছবি হলো, আবার এটা এরকমভাবে হতে পারে, এটা হচ্ছে আমার উইশ, ঠিক আছে? নো উইশ ইজ ড্রিম, কোনো উইশ আমার কী নয় ড্রিম নয়, এটা হচ্ছে আমার ড্রিম, কোনো উইশের সাথে ড্রিমের কোনো টাচ নেই, এটা হচ্ছে আমার ড্রিম। আবার দু নম্বরেরটা, অল উইশ আর ক্লেমস, উইশগুলো সব কী বলেছে ক্লেমস, এই উইশগুলো সব আমার কী বলেছে ক্লেম, তাহলে এটাতে এরকম হতে পারে, উইশগুলো সব ক্লেম, তাহলে এটা তো আমার ক্লেম হতে পারে, যে ক্ষেত্রে ক্লেমটার মাঝে ডিটা মানে ড্রিমটা ঢুকে যাচ্ছে, বোঝা গেছে? তাহলে দুটো ছবি এঁকে দিয়েছি, দু নম্বর কনক্লুশন, দু নম্বর স্টেটমেন্ট, অল উইশ আর ক্লেমস, তাহলে উইশগুলো সব আমার ক্লেমের মধ্যে আছে, এক্ষেত্রে আমার ডিটাও ঢুকে আছে, মানে ড্রিমটাও ঢুকে আছে, এই সরি ড্রিম নয় ডিমান্ডটাও ঢুকে আছে, ঠিক আছে? ডিমান্ডটাও ঢুকে আছে। এবার আমরা দেখো মেলাবো, এক নম্বরটা দেখো,
এক নাম্বারটা কি বলেছে, নো ডিমান্ড ইজ ক্লেম, কোনো ডিমান্ড ক্লেম নয়, ডিমান্ডগুলো কেউ ক্লেম নয়, এটাতে ডিমান্ডগুলো কেউ ক্লেম হচ্ছে না, তাহলে এটাতে ঠিক আছে। দু নম্বরেরটা দেখো, দু নম্বর ছবিটা দেখো, নো ডিমান্ড ইজ ক্লেম, কোনো ডিমান্ড ক্লেম নয়, এই যে ডিমান্ড, এই যে ডিমান্ড, ডিমান্ড বলছে কোনো ডিমান্ড, নো ডিমান্ড ইজ ক্লেম, কোনো ডিমান্ড ক্লেম নয়, কিন্তু এই ডিমান্ডগুলোতে ক্লেমের মধ্যে রয়েছে। এই যে ডিমান্ড, এই ডিমান্ডগুলো তো ক্লেমের মধ্যে রয়েছে, তাহলে ডিমান্ডগুলো তো সব ক্লেম হয়ে যাচ্ছে, একটাতে আমার ফলো হচ্ছে আর একটাতে হচ্ছে না, তাহলে দ্বিতীয়টাতে আমার ফলো হচ্ছে না, বুঝতে পারছো? প্রথমটায় দেখো ফলো হচ্ছে, নো নো ডিমান্ড ইজ ক্লেম, কোনো ডিমান্ড ক্লেম নয়, প্রথমটা তো ডিমান্ডগুলো কেউ ক্লেম হচ্ছে না, দ্বিতীয়টা কিন্তু এই ডিমান্ডগুলো আমার ক্লেমের মধ্যে হয়ে যাচ্ছে, সব ক্লেমের মধ্যে হয়ে যাচ্ছে, তাহলে দ্বিতীয়টাই আমার ফলো হয়ে যাচ্ছে, ফলো করছে না, ঠিক আছে? তাহলে একটাই ঠিক, একটাই ভুল হলে আমার কী হয়, ডাউটফুল। আর ডাউটফুল মানে কি ভুল, ডাউটফুল মানেই আমরা জানি ভুল। এবার আমরা দেখবো দ্বিতীয়টা, চলো দ্বিতীয়টা দেখে নিই, দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা আমার কী বলেছে, দ্বিতীয়টা বলেছে অল ক্লেমস আর উইশেস, সব ক্লেম হয় উইশেস, ক্লেমগুলো বলছে সব হয় উইশেস, তাহলে আমার ক্লেম কোনটা? এখানে এটা হচ্ছে আমার ক্লেম, অল ক্লেম আর উইশেস, এখানে আমার এটা হচ্ছে আমার ক্লেম, আর এই ক্লেমগুলো বলছে সব হচ্ছে উইশেস, এই ক্লেমগুলো সব বলছে আমার উইশেস, কিন্তু ক্লেমগুলো কি আমার সব উইশেস হচ্ছে? ক্লেমের তো এই এই এইটুকু পার্ট আমার উইশেস হচ্ছে, ক্লেমের এই এত বড় ক্লেমটার এইটুকু পার্ট আমার উইশেস হচ্ছে, বোঝা গেছে? এই যে ক্লেমের এই বাকি পার্টটা, এই যে এগুলো এগুলো তো খালি রয়ে যাচ্ছে, বাকি অংশটা তো খালি রয়ে যাচ্ছে, তাহলে এই যে বলেছে অল ক্লেম আর উইশেস, ক্লেমের সব হয় উইশেস, এটা এখানে হচ্ছে না ভুল, দ্বিতীয়টা তো দেখো ভুল হচ্ছে, একই ব্যাপার। এই যে এটা হচ্ছে আমার ক্লেম, এই এত বড় ক্লেমটার এইটুকু পার্ট হচ্ছে আমার উইশেস, ক্লেমের এইটুকু পার্ট হচ্ছে আমার উইশেস, আর এই যে বাকি পার্টটা, এই বাকি অংশটা, এটা তো আমার খালি রয়ে যাচ্ছে, এগুলো তো উইশেস হচ্ছে না, বুঝতে পারছো? বাকি পার্টটা তোমার উইশেস হচ্ছে না, ক্লেমের এই বাকি পার্টটা উইশেস হচ্ছে না, শুধু এইটুকু পার্টটা আমার উইশেস হচ্ছে, এইটুকু পার্টটা উইশেস হচ্ছে, বোঝা গেছে? তাহলে দু নম্বরেরটা কী হচ্ছে, দু নম্বরেরটাও আমার ভুল হচ্ছে, দু নম্বরেরটাও ভুল, তাহলে অ্যান্সার কী হবে, নাইদার ফার্স্ট ফলো নর সেকেন্ড ফলো, অ্যান্সার কী আসছে আমাদের, নাইদার ফার্স্ট ফলো নর সেকেন্ড ফলো, বোঝা গেল? ধন্যবাদ, আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং কারো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।